শীতের শুরুতেই হিমালয়ের উত্তরে সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া আর তিব্বতের হিমশীতল এলাকা থেকে দলে দলে অতিথি পাখি আসা শুরু হয় বাংলাদেশে। তুলনামূলকভাবে উষ্ণ আবহাওয়া থাকায় পাখিরা পাড়ি দেয় নাতিশীতোষ্ণ মণ্ডলের এই দেশে। বৃহত্তম বদ্বীপ বাংলাদেশে ভবঘুরে পাখিদের এমনই একটি গন্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতি বছর অক্টোবর থেকে পাখির পরিযান শুরু হয় ক্যাম্পাসে। নভেম্বর থেকে ডিসেম্বরে অতিথি পাখির পরিযানের হার সবচেয়ে বেশি থাকে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে শীতের ছোঁয়া গায়ে লাগিয়ে মার্চের শুরুতে ফিরে যায় নিজ আবাসস্থলে। কিন্তু এবছর ফেব্রুয়ারি মাসের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে অতিথি পাখি কমে গেছে আশঙ্কাজনক হারে। সরেজমিনে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনের লেক, জাহানারা ইমাম ও প্রীতিলতা হল সংলগ্ন লেক, সুইমিং পুল সংলগ্ন লেক সহ কয়েকটি জলাশয় থেকে চলে গেছে অতিথি পাখি। কেন অতিথিরা সময়ের আগেই চলে গেছে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দর্শনার্থীরা। জাহাঙ্গীরনগর আসছি পাখি দেখার জন্য, আমি আসছি সাভার থেকে, ফুল ফ্যামিলি সহ বাবা মা, তারপরে কাজিন সবাই আসছি। তো খুবই হতাশ হলাম যে আসলে জাহাঙ্গীরনগরে এবার আমি পাখি দেখতে পাচ্ছি না এখন। আর হলো যে এটা আসলে জাহাঙ্গীরনগর একটা বিশাল সৌন্দর্য ছিল, যেটা এখন আর কি হতাশাজনকদের নাই। মেইনলি মনে হয় যে যেটা হচ্ছে ওই ঝিলগুলো মনে হয় পরিষ্কার না, এই কারণে মনে হয় পাখি পাওয়া যাচ্ছে না। আর এত গ্যাদারিং হয়েছে মানুষের, এই কারণে পাখিরা তো আসলে সেন্সিটিভ, বরং ভয় পায়, তো সেই কারণেই মনে হয় পাখিগুলো নাই। সো আসলে এটা আসলে একটা সৌন্দর্য আসলে নষ্ট হয়ে গেছে, যেটা আমি আসলে এক্সপেক্ট করছিলাম যে পাখি থাকবে এবার শীতে অনেক, বাট আনফর্চুনেটলি দেখতে পাচ্ছি না। সো আই অ্যাম আপসেট। সাভার থেকে আসছি জাহাঙ্গীরনগর পাখি দেখার জন্য। প্রতি বছর আসা হয়, কিন্তু এবছর কোথাও ওভাবে পাখি নাই। আর প্রত্যেকটা ঝিল ফাঁকা, তো জাহাঙ্গীরনগর একদম প্রাণহীন লাগতেছে। প্রতি বছর যেমন সৌন্দর্য থাকে একটা, যে শীতের সময় পাখি দেখতে আসা একটা, কিন্তু এবার ওভাবে লাগতেছে। প্রশাসনের উদাসীনতা ও খামখেয়ালিপনার কারণেই পাখিরা চলে গেছে বলে অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন। অনেকে বলেছেন ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভ্রাম্যমান দোকানপাটে মানুষের কোলাহল, শাড়ি কাপড় বিক্রি, খেলনা, পিঠা কেনাকাটা, জন্মদিন পালন সহ রীতিমতো ক্যাম্পাস হাটে রূপ নেয়। অন্যদিকে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। তাদের ব্যবহৃত খাবার মোড়ক, ঠোঙা ও পলিথিন জলাশয়ের পানিতে ফেলায় পরিযায়ী পাখির বিচরণের অনুপযোগী হয়ে উঠছে। ফলে পাখিরা তাদের অনুকূলে আবাসস্থল না পেয়ে বিরক্ত হয়ে চলে গেছে। শুধু বিশ্ববিদ্যালয়ের রেস্কিউ সেন্টারের লেক ও শারীরিক শিক্ষা কার্যালয় সংলগ্ন জলাশয়ে কিছু পাখি রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় ক্যাম্পাসের ট্রান্সপোর্ট অফিস, টার্জান পয়েন্ট, বটতলা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র সংলগ্ন অসংখ্য ভ্রাম্যমান দোকানপাট গড়ে উঠেছে। এসব দোকানের ক্রেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেও প্রধান ক্রেতা মূলত বহিরাগত দর্শনার্থীরা। প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত দুপুর পর্যন্ত এসব দোকানে চলে কেনাকাটা। ফলে সপ্তাহ জুড়ে এবং ছুটির দিনে ক্যাম্পাসে বিদ্যমান থাকে বহিরাগতদের উপচে পড়া ভিড়। প্রাণী বিভাগ সূত্রে জানা যায় গড়ে 60 প্রজাতির পাখি দেখা যায় জলাশয়গুলোতে, যার অধিকাংশই পাতি সরালি, আর কিছু আছে রাজ সরালি। এছাড়া লেঞ্জা, বালি, ভূতি, গার্গিনী, খঞ্জনা অন্যতম। আচ্ছা, নরমালি সেপ্টেম্বরের শেষ থেকে আসে, এবার একটু পরে আসছে অক্টোবরের মাঝামাঝি সময়ে পাখি প্রথমে আসছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সবচেয়ে বেশি ছোট সরালি, এটা 99% ছোট সরালি, কিছু বড় সরালি আছে, আর এর মাঝে মাঝে অন্য কিছু প্রজাতি থাকে। তো এবার এখনো অন্য কোন প্রজাতি
দেখা যায়নি। এটা মূলত আমাদের দেশীয় পাখি ছোট সরালি, হ্যাঁ, এবং আমাদের হাওড় অঞ্চল থেকে এবং ইন্ডিয়া নেপাল এই হিমালয়ের অংশ থেকে আসে। আর এছাড়া যে প্রজাতিগুলো অল্প পরিমাণে আসে এগুলো সাইবেরিয়ান অঞ্চল থেকে আসে। প্রতি বছর 4,500 থেকে 5,000 পাখি আসে, তো এবছর তো পাখি এখনো কম, অ্যারাউন্ড 2,500 থেকে 3,000 মতো পাখি আসছিল। তো আমরা ওয়েট করব ডিসেম্বরের শেষ নাগাদ, ডিসেম্বর তো চলেই গেল, তো জানুয়ারির দিকে যখন পাখি বেশি থাকবে আর কি, ওই টাইমটায় আমরা কাউন্টটা করি আর কি। এটা জাহাঙ্গীরনগর 1986 সাল থেকে রেগুলার প্রতি বছরই পাখি আসতেছে, পাখি এখানে নিরাপদ বোধ করে এই কারণে আসে। তো যে অবস্থা চলতেছে তাতে দেখা যাবে যে যদি এই ডিস্টারবেন্স কমানো না যায় তো একটা সময় পরে গিয়ে দেখা যাবে যে হয়তো ক্যাম্পাস পাখি শূন্য হয়ে পড়বে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ক্যাম্পাস থেকে এভাবে অতিথি পাখির চলে যাওয়া আমরা মানতে পারছি না। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসন সদা তৎপর। আমরা যত দ্রুত সম্ভব অতিথি পাখিদের আবাসস্থল পরিষ্কার, খাবার ও তাদের সঠিক নিরাপত্তা প্রদান ও সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। অতি দ্রুত অতিথি পাখিদের পর্যবেক্ষণের জন্য ক্যাম্পাস এলাকাকে নিরাপদ অভয়ারণ্য করতে চেষ্টা করব।